ট্রেন বাস এগুলোতে আমাদেরকে বাধ্য হয়ে চড়তে হয়। ট্রেনের একটা বিশাল ভিড় আছে, ট্রেনের একটা ট্রেনের মধ্যে ঢোকা যাচ্ছে না, সন্ধ্যাবেলার ট্রেন বা সকালবেলার ট্রেনে ওঠা যাচ্ছে না, একটা বিশাল মানে চ্যালেঞ্জিং একটা পরিস্থিতি, একটা মানে ইরিটেটিং একটা ইস্যু, রাইট? তো সেই জায়গা থেকে আমার যদি মনে হয় যে দেখো আমি তো এখন ট্রেনে চড়ছি, পাঁচ বছর আগেও ট্রেনে চড়তাম, এই ট্রেনের মধ্যে মাথা ঢুকিয়ে দিচ্ছি জোর করে, যদি আমার ভালো লাগে এই ফিলিংটা, যে আমার একটা বেশ ভালো লাগছে, মজা লাগছে, রাইট? আমার বলতে খারাপ লাগলো, আমি কাউকে হার্ট করছি না ফ্রেন্ডস, এটা আমার কাছে, আমি মনে করি ব্যাপারটাকে নিয়ে আমি নিজেকে ক্রিটিসাইজ করি, যে আমার যদি মনে হয় যে কি দারুণ লাগছে ট্রেনের ভিড়টা, বেশ মজাদার লাগছে, হ্যাঁ এখানে মাথা ঢোকাতে বেশ মজা পাচ্ছি, তাহলে ফ্রেন্ডস আমার এই বিজনেসটা করা প্রয়োজন, তাহলে আমি যে কমফোর্ট জোনে আছি যেরকমভাবে আছি সেরকমভাবে থাকবো। দিস ইজ ওয়াই আমার যদি মনে হয় যে না আমার নিজেরই একটা গাড়ি হতে পারে, রাইট, আমার নিজেরই একটা মানে দারুণ, যে ইউথ জেনারেশন বেসিক্যালি একটা স্কুটি এনজয় করতে পছন্দ করে, তারা একটা বাইক, আরেকটু বেটার বাইক যদি থাকে বা যাদের বাইক আছে তারা চাইবে একটা ফোর হুইলার থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, আমি নিজে এনজয় করলাম ঘুরলাম, এই সমস্ত রিজনগুলো যদি থাকে তাহলে কিন্তু বিজনেস করার প্রয়োজন আছে, রাইট? কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ধরুন এমওয়ে বিজনেস থেকে আপনি এক্সট্রা 5-10,000 টাকা ইনকাম বাড়িয়ে ফেললেন, আপনাকে কোনো কিছু ছাড়তে হচ্ছে না, আপনি যা কিছু করছেন সেটা মেনটেন করে ফ্লেক্সিবল টাইমে আমি করতে পারছি। সন্ধ্যাবেলা আপনি যে টাইমটা সিরিয়ালে দিচ্ছিলেন, সিরিয়াল দেখছিলেন যে বন্ধুদের সাথে, কারণ আড্ডা, হ্যাঁ আপনি মারুন 7 দিনের মধ্যে 2 দিন মারুন, বাকি 5টা দিন আমি তো সেভ করতে পারি, রাইট? ওই টাইমটা আমি যদি এখানে ইনভেস্ট করি তাহলে এই টাইমটা আমাকে যে মাল্টিপ্লিকেশানে যেটা দেবে ফ্রেন্ডস, সেটা আনপ্যারালাল, সেটা কিন্তু ফ্রেন্ডস ফিল করা যাবে না। এবং বিকজ অফ দিস, এইটুকু কারণের জন্য আমরা কিন্তু ফ্রেন্ডস অনেক কিছু পেতে পারি। যেমন ধরুন আপনি হয়তো ওই এক্সট্রা 5-10,000 ইনকামটা বাড়িয়ে আপনি একটা দারুণ এসি বসিয়ে নিলেন, আপনি একটা ইএমআইতে একটা ভালো গাড়ি কিনে ফেললেন, রাইট? আপনার কেমন লাগবে ফিল করে? বা যেমন ধরুন আপনি আরেকটু যদি ফিল করেন যে দীঘাপুরি দার্জিলিং আমরা তো ঘুরতেই যাই, আরেকটু বেটার ট্রিপ, আরেকটু লাক্সারিয়াস ট্রিপ আমরা এনজয় করতে পারি। প্লেসটা খুব ভালো, তবে এখানে এসে একটা টপিক বেশ মনে পড়ে গেল, যে আজকের ইয়ং জেনারেশনের এমওয়ে বিজনেসটা করা খুব দরকার এবং কেন সেটা করা দরকার আমরা আজকের মিস্টার রবীন্দ্রনাথ মাস্টারের কাছ থেকে কিছু শুনবো। প্লিজ রবীন্দ্রনাথ কিছু বলো। মাই ফ্রেন্ডস, সবাই দারুণ আছো? এমওয়ে বিজনেস একটা রেলিভেন্ট বিজনেস, আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর ইউথ এই বিজনেসটা করছে এবং প্রচুর ইউথের করা উচিত, করা প্রয়োজন। মানে আস্তে 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 হাত খরচা বাড়ছে, আজকে আগে আমরা যখন ছোটো ছিলাম, রাইট, তখন কিন্তু হাত খরচা অনেক কম লাগে, যেহেতু এত রিচার্জ ফিচার্জের ঝামেলা ছিল, এখন তো একটা রিচার্জই প্রতি মাসে 250-300 এসব চলে যাচ্ছে। সো তখনকার সিনারিও আর এখনকার সিনারিও টোটাল পাল্টে গেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন মানুষের ইনকাম বেশি করতে হচ্ছে, হাত খরচা অনেক বেশি করতে হচ্ছে। তখন আমরা হয়তো একটা চপ সিঙ্গারা খেয়ে কাটিয়ে দিতে পারতাম বিকালবেলা, এখন ফ্রেন্ডসদের সাথে সেই ধরনের ম্যাচিং আসবে না, এখন হয়তো ক্যাফে কফিতে না হলে ফ্রেন্ডসরা কমফোর্টেবল ফিল করছে না, এটা রাইট না রং, এটা ট্রুথ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইগুলোর পেমেন্ট তো বাবা মায়ের কাছ থেকে নেওয়া যায় না, এগুলোর জন্য একটা ইউথ জেনারেশনকে নিজে থেকে আর্নিং করতে লাগে, সেটা সে কোথা থেকে আর্ন করবে? অনেস্ট ওয়েতে পড়াশোনা বজায় রেখে বা তার চাকরি বাকরি বা সে যে প্রফেশনটাতে আছে সেটা বজায় রেখে ইনকাম করার একমাত্র ওয়ে হচ্ছে একটা সাইডে কিছু করে, সাইডে ভালো কিছু করার সৎ উপায়ে ওঠা উঁচু করে এমনি ছাড়া তো আর কিছু মনে পড়ছে। সো এটা এক নম্বর পয়েন্ট হতে পারে, রাইট? সেকেন্ড পয়েন্ট যেটা আমাকে বেসিক্যালি বেশি ভাবার, আমি যেটাকে নিয়ে বেশি ট্রাই করি, সেটা হচ্ছে যে এই যে সিনারিওতে যা চলছে, এই যে দেখুন ট্রেন বাস এগুলোতে আমাদেরকে বাধ্য হয়ে চড়তে হয়, ট্রেনের একটা বিশাল ভিড় আছে, ট্রেনের একটা ট্রেনের মধ্যে ঢোকা যাচ্ছে না, সন্ধ্যাবেলার ট্রেন বা সকালবেলার ট্রেনে ওঠা যাচ্ছে না, একটা বিশাল মানে চ্যালেঞ্জিং একটা পরিস্থিতি, একটা মানে ইরিটেটিং একটা ইস্যু, রাইট? তো সেই জায়গা থেকে আমার যদি মনে হয় যে দেখো আমি তো এখন ট্রেনে চড়ছি, 5 বছর আগেও ট্রেনে চড়তাম, এই ট্রেনের মধ্যে মাথা ঢুকিয়ে দিচ্ছি জোর করে, যদি আমার ভালো লাগে এই ফিলিংটা, যে আমার একটা বেশ ভালো লাগছে, মজা লাগছে, রাইট? আমার বলতে খারাপ লাগলো, আমি কাউকে হার্ট করছি না ফ্রেন্ডস, এটা আমার কাছে, আমি মনে করি ব্যাপারটাকে নিয়ে আমি নিজেকে ক্রিটিসাইজ করি, যে আমার যদি মনে হয় যে কি দারুণ লাগছে ট্রেনের ভিড়টা, বেশ মজাদার লাগছে, হ্যাঁ এখানে মাথা ঢোকাতে বেশ মজা পাচ্ছি, তাহলে ফ্রেন্ডস আমার এই বিজনেসটা করা প্রয়োজন, তাহলে আমি যে কমফোর্ট জোনে আছি যেরকমভাবে আছি সেরকমভাবে থাকবো। দিস ইজ ওয়াই আমার যদি মনে হয় যে না আমার নিজেরই একটা গাড়ি হতে পারে, রাইট, আমার নিজেরই একটা মানে দারুণ, যে ইউথ জেনারেশন বেসিক্যালি একটা স্কুটি এনজয় করতে পছন্দ করে, তারা একটা বাইক, আরেকটু বেটার বাইক যদি থাকে বা যাদের বাইক আছে তারা চাইবে একটা ফোর হুইলার থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, আমি নিজে এনজয় করলাম ঘুরলাম, এই সমস্ত রিজনগুলো যদি থাকে তাহলে কিন্তু বিজনেস করার প্রয়োজন আছে। এইগুলো ফিল আপ করার জন্য অনলি ওয়ান অপশান হচ্ছে অ্যাপ, বোঝা গেল ব্যাপার? ইয়েস, এক্স্যাক্টলি তাই, যে অ্যাকচুয়ালি ফ্রিডমটা চাই ইয়ং জেনারেশন, এখন কি চাইছে? ফ্রিডম, নিজের মতো করে নিজের লাইফটাকে লিড করার ফিল দেয়। আরেকটা জিনিস হচ্ছে ফ্রেন্ডস, মানে আমি এই যে রবিবার আজকে ঘুরতে এলাম, ঘুরতে এলাম, ছুটি আছে বলে চলে এলাম, ঠিক আছে সেটা
সোমবার ঘুরতে যেতে চাই, মঙ্গলবার ঘুরতে যেতে চাই, কোথায় যাবো ডিসাইড করবে বস, নো ফিং বসের কথা কেন, হ্যাঁ হতে পারে ইনিশিয়ালসটা যে দু এক বছর বসের কথা শুনলাম, চাকরি করা সবার জীবনে দরকার আছে, দু চার বছর করলাম ঠিক আছে ছেড়ে দিলাম, কিন্তু ওই সারা জীবন চোখে লাগানি বসের চোখে ঝাড় খাচ্ছি, এটা চলবে না, দু চার বছর আপনি ঝাড় খান ঠিক আছে, সেটা আপনি দরকার আছে, সেই লাইফ সেই এক্সপিরিয়েন্সটা দরকার আছে, কিন্তু আফটার দ্যাট আপনি নিজে নিজের বস হয়ে যান, এবং সেটা অপরচুনিটিটা কে দেবে, অনলি এমওয়ে, উইদাউট এমওয়ে দেয়ার ইজ নো অপশান, ওই জন্য বলা হয় যে হোয়ার ইজ নো ওয়ে দেয়ার ইজ এমওয়ে, সো এমওয়ে ইজ দ্য অপশান রাইট। আর কিছু ইস্যু যদি থাকে বা টপিক আরও আমি নতুন কিছু শুনতে চাইছি, যাই হোক নতুন কিছু বলতে দেখো ইমোশনের জায়গা, যেমন ধরো এই যে গরমকাল অলরেডি পড়ে গেছে রাইট, এই গরমকালে সবাই আমরা কী চাই যে একটা এসি থাকুক বাড়ি, কিন্তু পরিস্থিতি কী বলছে যে এসি এই মুহূর্তে করতে গেলে আমাকে এখন কত টাকা ইনভেস্ট করতে হবে, হতে পারে আমার প্রয়োজন আছে আমার ইচ্ছা হচ্ছে কিন্তু বিকজ অফ অল্প কয়েকটা পয়সার জন্য আমি সেটা ডিল করতে পারছি না, সেটা লিড করতে পারছি না রাইট, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ধরুন এমওয়ে বিজনেস থেকে আপনি এক্সট্রা 5-10,000 টাকা ইনকাম বাড়িয়ে ফেললেন, আপনাকে কোনো কিছু ছাড়তে হচ্ছে না, আপনি যা কিছু করছেন সেটা মেনটেন করে ফ্লেক্সিবল টাইমে আমি করতে পারছি, সন্ধ্যাবেলা আপনি যে টাইমটা সিরিয়ালে দিচ্ছিলেন সিরিয়াল দেখছিলেন যে বন্ধুদের সাথে অকারণ আড্ডা, হ্যাঁ আপনি মারুন 7 দিনের মধ্যে 2 দিন মারুন, বাকি 5টা দিন আমি তো সেভ করতে পারি রাইট, ওই টাইমটা আমি যদি এখানে ইনভেস্ট করি তাহলে এই টাইমটা আমাকে যে মাল্টিপ্লিকেশানে যেটা দেবে ফ্রেন্ডস সেটা আনকারণ হয় সেটা কিন্তু ফ্রেন্ডস ফিল করা যাবে না, এবং বিকজ অফ দিস এইটুকু কারণের জন্য আমরা কিন্তু ফ্রেন্ডস অনেক কিছু পেতে পারি, যেমন ধরুন আপনি হয়তো ওই এক্সট্রা 5-10,000 ইনকামটা বাড়িয়ে আপনি একটা দারুণ এসি বসিয়ে নিলেন, আপনি একটা ইএমআইতে একটা ভালো গাড়ি কিনে ফেলেন রাইট, আপনার কেমন লাগবে ফিল করে, বা যেমন ধরুন আপনি আরেকটু যদি ফিল করেন যে দীঘাপুরী দার্জিলিং আমরা তো ঘুরতেই চাই, আরেকটু বেটার ট্রিপ আরেকটু লাক্সারিয়াস ট্রিপ আমরা এনজয় করতে পারি, এমবে তো এমনি প্ল্যাটিনাম লেভেল থেকে তুমি তো জানো যে ট্রিপ যায় রাইট, যারা প্ল্যাটিনাম স্যান্ড বিয়ন্ড যায় তারা তো ফ্রি এন্ড ট্রিপ এনজয় করে, বিশ্বের বিভিন্ন জায়গা আমাদের সবার ঘোরা উচিত, লাক্সারিয়াস ট্রিপ হ্যাঁ সবার ঘোরা প্রয়োজন, সারা জীবনে একবার হলেও আমার অন্যান্য দেশগুলো ঘোরা উচিত, সেই অপরচুনিটিই তো নেই উইদাউট এমবে বিজনেস, আই থিঙ্ক ট্রাভেল উইথ এমবে ইজ সামথিং আনপ্যারালেল রাইট, তারপরে যেমন ধরো যাদের বাচ্চা আছে তাদের একটা ফিলিং যে আমি যে কষ্ট করে বড় হয়েছি আমার বাচ্চাটাও কি সেম সার্ভাইভ করবে সেম কষ্ট করবে, তাকে তো আমি লাক্সারিয়াস একটা লাইফস্টাইল দিতেই পারি তাই, তাকে একটা বেটার জায়গায় পড়াতে পারি, তাকে একটা বেটার ট্রিটমেন্ট দিতে পারি, তাকে একটা সে ছোটোবেলা থেকে যেন যেদিন থেকে ফার্স্ট স্কুলে যাবে যেন এইগুলো ফ্রেন্ডস মানে এইগুলো ফিল করতে লাগে, এইগুলো যখন আপনি ফিল করবেন তখন বুঝতে পারবেন যে দ্যার ইজ নো ওয়ে দ্যার ইজ অনলি আর রাইট, সো এগুলো ফিল করুন আরও নিজের লাইফস্টাইলটাকে ইম্প্রুভ করা আরেকটু কালার করা একটু জন্যই আমি স্টার্টিং লাইক একটু ফ্যাশন দিন, এমন নয় যে আমি বিজনেস করা মানে সব ছেড়ে ছুটে আপনি চলে গেলেন যে আমি বিজনেস করতে হোক, সন্ন্যাসী হওয়ার ব্যবসাটা নয় রাইট, এক্স্যাক্টলি সব কিছু হ্যাঁ সব কিছু মেনটেন করে আপনি এক্সট্রা লেজার টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে যে টাইমটা ওই টাইমটাকে সেভ করে এই বিজনেসে যদি ইনভেস্ট করেন ইওর লাইফ উইল বি কালারফুল, নো ডাউট অ্যাবাউট ইট, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে।